শীতের দিনে চপ সিঙাড়া খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, আর সেটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। সেরকমই একটা চপের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কাশ্মীরি চপের রেসিপি। তার জন্য সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতন গোটা জিরে। এবার শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু জোরে দেবে না, আর ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা হলে এটা আমি গুঁড়ো করে নেব। আবার আমি গ্যাসের উপর কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে পাঁচফোড়ন দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে কিছু ভেজিটেবিল অ্যাড করব। এখানে নিয়েছি আলু, গাজর আর নিয়েছি বিট। এই কাশ্মীরি চপটা তোমরা শুধু আলু দিয়েও করতে পারো, যেহেতু এখন শীতের সময় আর ভেজিটেবিল খেতে অনেকেই ভালোবাসো, আবার অনেক বাচ্চারা খেতে চাও না, তাই জন্য আমি কিছু ভেজিটেবিল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতন আদা গ্রেট করে। এই চপে আদা বেটে না দিয়ে গ্রেট করে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখানে আমি 1/2 ইঞ্চি আদা গ্রেট করে চপের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মটরশুঁটি। তোমরা চাইলে এখানে একটু বাদাম ভেজেও দিতে পারো, তবে বাদাম ভেজে যদি দাও সেটা কিন্তু শেষের দিকে দিতে হবে। দিয়ে দিলাম 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখানে আমি আর কোনো মশলা দেবো না। এইবার এই সব কিছু নাড়াচাড়া করে আমি মিক্সড করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আবার লো টু মিডিয়ামে দিয়ে এটা আমি চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চাপাটা খুললাম, দেখে বুঝতে পারছো যে সবজিটা অনেকটা কমে গেছে। আবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, তবে বেশি জল দেবে না, আমি খুবই অল্প জল দিলাম সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। সবজি থেকে যে জল বেরিয়েছে তাতেই সবজিটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে জল দিলাম। এবার এটাকে আবারও 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, যাতে সবজিটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও 5 মিনিট পর চাপাটা খুললাম, সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে দিয়ে আলু এবং গাজর বিট সবগুলোকে একটু ঘেঁটে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতন চিনি। যে কোনো কাশ্মীরি চপ বা ভেজিটেবিল চপের মধ্যে একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসে। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতন আমাদা। কাশ্মীরি চপে এই আমাদাটা অবশ্যই দিতে হবে। এখানে আমি 1 ইঞ্চি মাপের আমাদা দিয়ে নিয়েছি, আমাদাটা ঘষে দিয়ে দিলাম। এই আমাদা দেওয়ার ফলে কাশ্মীরি চপের টেস্টটা ভীষণই বেড়ে যায়, আর এই আমাদাটা কিন্তু অবশ্যই কাশ্মীরি চপে দিতে হবে। আমাদাটাও গ্রেট করে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, আর খুন্তি দিয়ে দেখো এইভাবে সমস্ত সবজিগুলোকে ঘেঁটে দিচ্ছি। সব কিছু ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেই মশলার গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি সবজিটা চাপানোর সময় কোনো কাঁচা লঙ্কা দিইনি, আমি দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই লঙ্কা দুটোই গুঁড়ো করে দিয়েছি। তাই সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা কুচি। দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সব কিছু আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তরকারিটা ঢেলে ঠান্ডা করে নিয়েছি। তরকারিটা ঠান্ডা হয়ে গেছে, আর এখানে চপটা বানানোর জন্য আমি নিয়েছি কর্নফ্লাওয়ার আর বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম বিট নুন, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন বিস্কুটের গুঁড়োর সাথে বিট নুন আর গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ারটা নিয়েছি, কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে আমি গুলে নেব।
একবারে বেশি জল দিয়ে দেবে না, কারণ ব্যাটারটা বেশি পাতলা হবে না। প্রথমে অল্প জল দিয়ে গুলে নিলাম, দিয়ে আবার একটু সামান্য আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে, ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম রাখতে হবে। এর থেকে বেশি গাঢ় করো না, এর থেকে বেশি পাতলাও করো না। বেশি গাঢ় করলে লেয়ারটা মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার এই যে মিক্সড সবজিটা করে রেখেছি, এখান থেকে বেশ কিছুটা হাতে তুলে নিলাম। হাতে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে। তোমরা চাইলে গোল গোলও বানাতে পারো, আবার ওভাল শেপেরও করতে পারো। আমি একটু ডিম্বাকৃত করে নিলাম। প্রথমে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে চুবিয়ে নিচ্ছি, দিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এইভাবে চেপে চেপে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেবে। আমি যেহেতু ডবল কোট করব, তাই জন্য আর একবার ব্যাটারের মধ্যে চুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো আমি মাখিয়ে নিচ্ছি। এর ফলে এই চপগুলো খেতে ভীষণই ভালো হয় এবং ভীষণই খাস্তা হয়। তোমরা চাইলে একবার কোট করেও ভেজে নিতে পারো। ঠিক এইভাবে চেপে চেপে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। দেখো এটা আমার তৈরি হয়ে গেছে। এই একইভাবে আমি সমস্ত চপগুলোকে বানিয়ে নেব। আমার সমস্ত চপগুলো বানানো হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর চপ ভাজতে আমি সর্ষের তেলই ব্যবহার করি, তাই আমি এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, তেলটা ভালো করে গরম করে নিতে হবে। যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি চপগুলো দিয়ে ভেজে দিচ্ছি। আমি যেহেতু একগাদা তেল দিইনি, তেলের পরিমাণ অনুপাতে আমি এখানে দুটো চপ একসাথে ভেজে নিচ্ছি। তোমরা যদি একসাথে বেশি চপ ভাজতে চাও, তাহলে তেলটা একটু বেশি করে দেবে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভাজবে। যখন এক পিট ভাজা হয়ে যাবে, তখন এভাবে উল্টে দেবে, আর উল্টে পাল্টে চপগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। চপটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, এর থেকে বেশি ভাজবো না। এইভাবে আমি বাদবাকি চপগুলোকেও ভেজে নেব। আর এই কাশ্মীরি চপগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। দেখো আমার সমস্ত চপগুলো ভাজা হয়ে গেছে, আমি সমস্ত চপগুলো তুলে নিয়েছি। আমি একটা চপ তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ভীষণই সুন্দর খেতে হয় এই কাশ্মীরি চপটা, তোমরাও একবার বাড়িতে বানিও। তাহলে বন্ধুরা, আমার আজকের এই কাশ্মীরের চপের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন